হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু বইবাড়ি। তোমরা জানো তোমাদের সামনেই ফুড এসআই এক্সাম। এর আগে আমরা ফুড এসআইয়ের গাইড বই কিছু রিভিউ করেছি এবং তারপরে তোমাদের চাহিদা মতো আমরা নিয়ে চলেছি ফুড এসআইয়ের কিছু প্র্যাকটিস সেট। আমরা মোটামুটি আমাদের কাছে দশটা পাবলিশার্সের প্র্যাকটিস সেট রয়েছে। তার মধ্যে এখানে তোমরা দেখতে পাচ্ছো রাই মার্টিন, রীতা পাবলিকেশন, এসএস বুক এজেন্সি, এডবিকন পাবলিশার্স, ব্রাইট লীলাস, ব্রাইট, জয়শ্রী পাবলিকেশন। তোমাদের কাছে আমরা কিছু স্যাম্পেল নিয়ে এসেছি। এছাড়াও আমাদের কাছে আরও বেশ কিছু পাবলিশার্সের তোমরা ফুড এসআইয়ের প্র্যাকটিস সেট পেয়ে যাবে। তোমাদের যাদের দরকার আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। তোমাদের একটু আমি এখানকার দামগুলো দেখিয়ে দিই। দেখো, রাই মার্টিনের বইয়ের দামটা করেছে হচ্ছে 100 টাকা। এখানে মোটামুটি প্রায় ভালোই প্র্যাকটিস সেট দেওয়া আছে। হ্যাঁ, এরপরে তোমাদের দেখায় রীতা পাবলিকেশনের 25টা প্র্যাকটিস সেট আছে এবং 2019-এর পেপারটা কিন্তু সলভ করে দেওয়া আছে। এটার দাম করেছে 140 টাকা। বইয়ের পেজ কোয়ালিটি কিন্তু খুবই ভালো করেছে। এরপরে দেখাচ্ছি এসএস বুক এজেন্সির বইটার দাম করেছে হচ্ছে আপনার 350 টাকা। এখানে হচ্ছে কথা প্র্যাকটিস দেওয়া আছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রথমে একটু ভাগ করে দেওয়া আছে কি কি আসবে না আসবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রায় 25টা প্র্যাকটিস সেট দেওয়া আছে এবং ফুড ইন্সপেক্টর প্রশ্ন সহ ব্যাখ্যা দেওয়া আছে 100 নম্বরের পূর্ণ দৈর্ঘ্যের। এরপর তোমরা দেখতে পাচ্ছ এডবিকন পাবলিশার্সের 22টি প্র্যাকটিস সেট আছে এবং 22টি প্র্যাকটিস সেটের দাম করেছে মাত্র 250 টাকা। এছাড়াও তোমরা দেখতে পাচ্ছ লীলাস ক্র্যাক অফ ক্র্যাক এসআই ফুড, এটাতেও তোমার দেওয়া আছে প্র্যাকটিস সেট বেশ কিছু, 440 টাকা দাম করেছে। তোমরা এখানে 35টা প্র্যাকটিস সেট পেয়ে যাচ্ছ এবং দাম আছে 440 টাকা। এরপরে আমাদের লাস্ট 25টা প্র্যাকটিস সেট জয়শ্রী পাবলিকেশন, এটার দাম করেছে 350 টাকা। তোমরা কিন্তু প্রত্যেকটা বই কিন্তু আমাদের কাছে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে কলেজ স্ট্রিটের মূল্যে কিন্তু পেয়ে যাবে। তাই তোমাদের যাদের বইগুলি প্রয়োজন তোমরা শীঘ্রই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো। তোমরা ফোন করতে পারো কিংবা হোয়াটসঅ্যাপ করতে পারো। তাহলে তোমাদের এই বইগুলো নিতে হলে কি করতে হবে? আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে।